কি আপনাদের কি বুঝতেছেন না বুঝতেছেন না এখন সুদ করব গায়ে লাগছে ঘুষ করব গায়ে লাগছে মদ করব গায়ে লাগছে ইয়াবাগো গায়ে লাগছে এই জন্য হুজুরকে নবীর জীবনী কইতে ক এই কথা কান না কেয়া আর গভীর তথ্যের কথা চলবে এখানে বাধা দিতে এবার আসুক জোরে কান কথা ঠিক না বেঠি মাওলার ইশকে জহলে হে আবু নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জহলে নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা জোরে বলেন আল্লাহু আকবার ধরা দিয়ে উদাও না ধরা ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জহলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হই মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জহলে আগুন নিভাইলে যে নিভে না ছাই হইল এই যে পাগলের সিনা সবাই বলেন মারহাবা আর জোরে বলতে হবে মারহাবা বহরিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ সাদিকুর রহমান খান
আল্লাহ পাক হাজী সাহেবের নেক হায়াত দারাজ করুক, সকলেই বলুন আমিন। প্রধান অতিথি জনাব তাহেরুল ইসলাম, সম্মানিত সদস্য জেলা পরিষদ টাঙ্গাইল ও চেয়ারম্যান মহেরা পেপার মিলস, আল্লাহ পাক যেন ভাইজানকেও দিনের জন্য কবুল করেন, সকলেই বলুন আমিন। শ্রদ্ধাভাজন সভাপতি সুধক্ত পরিচালক দেগার ওলামায়ে হাজরাত, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকর যেই মহান সত্তা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে জালিসুর রহমান বেহেশতের বাগানে মাগরিব থেকে নিয়ে পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সবটুকু ভালোবাসাকে একাত্রিত করে জোরে সুরে মহব্বত চিত্তে একটিবার শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে আলহামদুলিল্লাহ। মাহফিলে এসে খুশি না বেজার, আল্লাহ পাক সকলকে দিনের জন্য কবুল করেন। যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে একটি হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার চেষ্টা করব, আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। আমার সাথে একটু আপনাদের কথা বলতে হবে, আমি বয়ান করব দুই ভাগ, আপনারা এক ভাগ উত্তর দিবেন, হ্যাঁ না ঠিক না ব্যাঠিক ইশারা আঙ্গিতে একটু আমাকে সহযোগিতা করতে পারবেন তো ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কোরআনের মাহফিল, বলেন কিসের মাহফিল? কোরআনের মাহফিল এসেছে। আর এই কোরআনটা ছিল লাউহে মাহফুজে, লাউহে মাহফুজ কি জিনিস? লাউহে মাহফুজ সম্পর্কে তাফসীরের কিতাবে বিশিষ্ট তাফসীর কারক হযরত আতা রহমাতুল্লাহ আলাই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি রেওয়ায়েত আতা রহমাতুল্লাহ আলাই তিনি তাফসীর করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউহে মাহফুজটা 1000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, তো আস্তে কোন মানুষ শুনে আলাইব, কয় হাজার বছরের রাস্তা? 1000 বছরের রাস্তা থেকে লম্বাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাউহে মাহফুজকে সাদা মুক্তা দিয়ে সৃষ্টি করেছেন। প্রত্যেক দিন মহান সত্তা এই লাউহে মাহফুজের দিকে 330 বার করে কুদরতি নজর দেন, যা ইচ্ছা আল্লাহ পাক ওখানে রেখে দেন, যা ইচ্ছা ওখান থেকে ছাটাই করেন। এই কথাটি কোথায় আছে? তাফসিরে নুরুল কোরআনের 13 নম্বর খণ্ডের 257 অথবা 97 নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো আছে। চিল্লায় করেন আলহামদুলিল্লাহ। এই লাউহে মাহফুজে দু চোখে যা দেখি আর না দেখি সব কিছু আল্লাহ পাক লিপিবদ্ধ করছে, সব কিছু সেখানে লেখা আছে। আসমান জমিনের উপরে নিচে যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব জিনিস এই লাউহে মাহফুজে আল্লাহ পাক লিখিত রেখেছেন। এই লাউহে মাহফুজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি জিনিস তার কুদরতি হাতে লিপিবদ্ধ করেছেন, অর্থাৎ কুদরতি হাত লাগাইছেন। কয়টি জিনিস সৃষ্টি করতে গিয়ে? সবাই বলেন, ছাত্ররা পড়া বুঝে কিনা এই জন্য জিজ্ঞাসা করি, যেরকম ঠিক না? যে শিক্ষকের ক্লাসে দেখবেন ছাত্ররা চুপচাপ থাকে, ওরা ক্লাস বোঝে কম, পড়া বোঝে কম। আর যারা দেখবেন উস্তাদও কথা বলায়, শিক্ষক মানে ছাত্ররাও কথা বলে,
এই ক্লাসের উস্তাদও ব্রিলিয়ান, ছাত্র ভালো হবে, বুঝবে ভালো হবে। যারা গান ঠিক নাবে ঠিক লক্ষ্য করে তো এই লাউহে মাহফুজে সব কিছু লিপিবদ্ধ আছে। শুধু তাই নয়, মহাগ্রন্থ আল কোরআন এই ৩০ পারা কোরআন ওই লাউহে মাহফুজে লিপিবদ্ধ ছিলেন। এই যে আমরা বসে আছি, আমার ছবি লাউহে মাহফুজে দেওয়া, ফেরেশতা যখন মায়ের গর্ভে চলে গেছি, আল্লাহ পাক একজন ফেরেশতা এটাকে রক্ষণাবেক্ষণা করার জন্য একজন ফেরেশতা আল্লাহ পাক মায়ের রেহেমের মধ্যে প্রেরণ করছেন। ফেরেশতার কাজ কি? দেখাশোনা করবে, সে এই পুরা বডি কেমনে সুন্দর রূপ দেওয়া যায় মায়ের গর্ভে, এজন্য আল্লাহ পাক মায়ের গর্ভের ভিতরে একজন ফেরেশতা প্রেরণ করেছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ, মায়ের গর্ভে এক ফোঁটা না পানি যাওয়ার পরে ৪০ দিন অতিক্রম করার পর একটি রক্তের টুকরা রক্ত জমাট রক্ত হয়েছে, আরো ৪০ দিন যাওয়ার পর এই রক্তের টুকরাটাকে আল্লাহ পাক গোশতের টুকরায় রূপান্তরিত করেছেন, আরো ৪০ দিন যাওয়ার পর একটা কায়া একটা আকৃতি আল্লাহ পাক দান করেছেন, আরো ৪০ দিন যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আকার আকৃতি বানাইছে। এই সময় এই ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক আয় আল্লাহ তাআলা তোমার বান্দার যে আমি সৃষ্টি করব, আমি রক্ষণাবেক্ষণ করব, আমি দেখো শোনার দায়িত্ব দিলাম তোমার এই বান্দার হাতের ভিতরে আঙ্গলি ১০টা দেব নাকি ১১টা দেব নাকি একটা কমায়া দেব নাকি একটা বাড়াইয়া দেব অনেক মানুষের দেখবেন এই বুড়া আঙ্গলির কাজ দিয়ে আর একটা আঙ্গলি বের হয়েছে। মনোযোগ সহবা জানুয়ার শুইন, মনোযোগ না থাকলে কিন্তু আরিফ হিসাবে রোয়াজ বুঝবা না। আল্লাহকে ডাক দে বলে মালি তোমার বান্দার হাতের ভিতরে ১০টা আঙ্গলি সিটিং দেব নাকি দুই একটা কুমায়া দেব নাকি দুই একটা বাড়াইয়া দেব। আয় আল্লাহ তোমার বান্দার চক্ষুটা আমি সঠিক জায়গা বসাইয়া দেব নাকি সেন্টারটা একটু নাড়াচাড়া করে দেব। অনেক মানুষ দেখবে চেহারা রয়েছে এই দিকে তাকায়া রয়েছে আর একদিকে, এটারে আপনারা কি কন টের সইকে দরগান ঠিক না ভাই। আল্লাহকে ডাক দেয়া কয় আল্লাহ টেরু বানাইয়া দেব নাকি সেন্টারটা সোজা সুজি দেব। ফেরেশতা কিন্তু একের পর এক প্রশ্ন করবেরই লাগছে, আল্লাহ খালি শুনতে আছে। সুবহানাল্লাহ, আগামী বছর কই আল্লাহ রাব্বুল আলামিন কি ডাক দিয়ে বলে আয় আল্লাহ তোমার এই বান্দা বান্দির চোখটা নারকেল চোখ করে দেব বিড়ালের মতো চক্ষু করে দেব নাকি চোখের মণিটাকে আমি কালো মিচমিচে কুচকুচু করে দেব। এক শ্রেণীর চোখওয়ালাকে বলা হয়, কেউ বলে কোন কোন এলাকায় বলে নারকাল চোখ, দরকার ঠিক না ভাই ঠিক, কোন কোন এলাকায় বলে বিলাই চোখ, কোন কোন এলাকায় বলে সাদা চোখ, কোন কোন এলাকায় বলে হলো আপনার বাইলা চোখ, অর্থাৎ চোখের মণি সাদা আছে না নাই। আল্লাহকে ডাক দেয়া বলে মালি তোমার বান্দার চোখটা কিভাবে দেব, কালো করে দেব নাকি সাদা করে দেব, সেন্টারটা সঠিক লাগাবো নাকি একদিকে টান দিয়া ট্যাপসা করে দেব। আল্লাহ কোনো জবাব দেয় না, ডাক দেয় বলে মালি তোমার বান্দার পায়ের আঙ্গলি গুলো কি সঠিকভাবে সিটিং টু ফিটিং করব নাকি দুই একটা বাড়াইয়া দেব নাকি কমাইয়া দেব। আয় আল্লাহ তোমার বান্দার
সারা শরীরের স্কিন তো আমি কিভাবে সিটিং দেব, কালো করে দেব নাকি ফর্সা বানায় দেব, নাকি আমি শ্যামলা বর্ণের করে আকৃতি দেব। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ বলো কিভাবে দেব, আল্লাহ তোমার বান্দার চেহারাটা কালো করে দেব নাকি ফর্সা করে দেব, আকার আকৃতি কিভাবে দেব। আয় আল্লাহ সৌন্দর্যটা লাবণ্যময় করব, আকার আকৃতি কাঠিনটা সুন্দর করব নাকি বেসুন্দর করব, এই জন্যে কালো করব না লাল ফর্সা করব না সাদা ফর্সা করব। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন চারজন কালো মানুষকে খুব পছন্দ করেছেন, এই চারজন কালোকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবে। আরো চিল্লায়া বলে, কষ্ট হইতেছে, চলবে না থামবে, তালি জবাব দিতে হইব, টাস টাস গমান যাইব না, রাজি আছেন তো? রাজি আছেন তো? খুব মনোযোগ। আজিজুল হক আরিফিকে যখন বানাইছে, আয় আল্লাহ চেহারাটা কি মন দেব, কপালের ভিতরে কি একটা তিলক সিটিং করে দেব, আল্লাহ কই দে একটা তিলক আছে না নাই, আছে আছে। এইভাবে বানানে এইভাবে প্রশ্ন করার পরে ফেরেশতা একাধিক প্রশ্ন করার পর আল্লাহ একটা উত্তর দান করছেন, রে ফেরেশতা প্রশ্ন করিস না, প্রশ্ন করিস না, তাকাইয়া দেখ লাউহে মাহফুজের ভিতরে আমি আল্লাহ পাক আজিজুল হক আরিফি সভাপতি সেক্রেটারি আপনারা যারা আছেন সবার ছবি লাউহে মাহফুজে বানায়া রেখেছি, ওখানে যেমন দেখবা ওইভাবে হুবু মায়ের রেহেমের ভিতরে আকৃতি দেওয়া আরম্ভ করে দা। এইবার লাউহে মাহফুজ কি একদল ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে যেই ফেরেশতাটা থাকে তাকে এইভাবে সুন্দর করে দেখায়, কেমনে আপনি ওই লাউহে মাহফুজে কোন আকার আকৃতিতে ছিলেন, হুবাহু মায়ের গর্ভে দায়িত্বশীল ফেরেশতা ওইভাবে পুরা আকৃতি সিটিং টু ফিটিং করে দেয়। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তুমি যাই না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যাই না গে আন, আল্লাহু আল্লাহু মারহাবা বলে তুমি হি আদম নবীকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া, ও তাই নূরের ফেরেশতা করে হি আদমকে সেজদা, ও তাই নূরের ফেরেশতা করে হি আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষের সম্মান, আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। সম্মানিত ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই লাউহে মাহফুজে আমার আপনার ছবি বানাইয়া রেখেছিলেন, দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পরে আখিরি জামানার পয়গাম্বর সর্বশেষ নবী, এই নবীর উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। দরকার ঠিক না বেঠি, লাউহে মাহফুজে এই মহাগ্রন্থ আল কোরআন লিপিবদ্ধ ছিল, আছে থাকবে। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন রে কোত্থেকে এসেছো, বাড়ি কোথায় পরিচয় দাও, অপরিচিত মানুষ যদি বিয়াই বাড়িতে আসে গ্রামের মানুষ জিজ্ঞাসা করে বিয়াই সাথে কেরা, বিয়াই সাথে কেরা, ঠিক না ভাই? ঠিক না ভাই? বিয়াই পরিচয় দিয়ে দিলে আর কোনো প্রশ্ন থাকে না, কোরআনকে প্রশ্ন করেন কোত্থেকে এসেছো, বাড়ি তোমার কোথায়, কোরআন সুস্পষ্ট ভাবে জবাব দিয়ে দিবে,
بل هو قرآن مجيد في لوح محفوظ امير باري هلو لوح محفوظ লাউহে মাহফুজে আমাকে আল্লাহ পাক রেখেছিলেন সেখান থেকে 23টি বছর ধরে 23টি বছর লেগেছে আমাকে নাযিল করতে কখনো এক আয়াত কখনো দুই আয়াত কখনো এক সূরা কখনো দুটি সূরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে এতে সময় লেগেছে পুরো 23টি বছর মানুষের হেদায়েতের জন্য মানুষকে জান্নাতে নেওয়ার জন্য একটি শ্রেষ্ঠ ভূমিকাদার একটি কিতাব ছিল এখন সুবহানাল্লাহ যেই হাদিসটি তেলাওয়াত করেছি রাত লম্বা করব না এই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে যে সমস্ত মানুষ এই পাঁচ শ্রেণীর মধ্যে লিপিবদ্ধ হবে তাদের জন্য আল্লাহ পাকের তৈরি জান্নাত অপেক্ষা করবে আয় 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 তোর জন্য অপেক্ষারত আছি রে আল্লাহর বান্দা আল্লাহর হাবিব বলেন যাদের ভিতরে পাঁচটি গুণ থাকবে পাঁচটি আমল থাকবে পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করবে মৃত্যু দেরি হবে তো হাসতে হাসতে খোদা তালার জান্নাতে যাইতে দেরি হবে না পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে পাঁচ শ্রেণীর মানুষ মৃত্যুবরণ করতে দেরি তো জান্নাতে যাইতে দেরি হবে না শুনবেন না রেখে দিব সবাই শুনবেন আল্লাহু আকবার বলেন তো দি শক্তি কার বেশি নারায়ে তাকবীর না মাশাআল্লাহ পাওয়ার আছে আর থাকবো না কে যে সুন্দর তাবারক পাগইছে যে বাসনাটা পাইছে নাকের পশম পড়ে গেছে বাসনার চোটে খাইতে মনে চাইছিল তার দেখলাম যে না খায়া গেলে ওয়াজ করা হারাম না পরে খামানি কারণ ঠিক না এটা আপনার করলে গিলি করা হয়েছে না খিউতা লাগলে তো ভালো পরে খেয়ে নিবেন চিনে করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে করতে বাড়ি যাবেন গা রাজি আছেন না ইনশাআল্লাহ আওয়াজটা আমার জোরে দিবেন তো আল্লাহর হাবিব বলেন কলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কোরআন পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে রে পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত দাঁড়িয়ে আছে অপেক্ষায় আছে নাম্বার ওয়ান যারা দুনিয়াতে যেই ভাইরা যেই মারা দুনিয়াতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে আল্লাহর হাবিব বলেন ওই কোরআন তেলাওয়াতকারী উম্মত এবং কোরআন তেলাওয়াত করি মহিলাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করবে কোরআনের মধুর বাণী পরনী একটুখানি মাননী নিষেধ মানা অধিকার করেছ হরণ আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেন এরে মারা যারা মায়েরা আটশ্রেণী মাফি শোনার জন্য মাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যেই মার ভিতরে বেশি বেশি কোরআনের তেলাওয়াত থাকবে যেই ভাইদের ভিতরে বেশি বেশি কোরআনের তেলাওয়াত থাকবে আল্লাহর হাবিব বলেন কোরআনের এত পাওয়ার কোরআনের এত দাম কোরআনের এত মূল্য রে ওই লোকটাকে আল্লাহর কোরআন জান্নাতে নেওয়া না পর্যন্ত ছাড়বে না যারা দুনিয়াতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে এদের জন্য জান্নাত অপেক্ষা করবে চিল্লায় এখন সুবহানাল্লাহ এখন চিন্তা করুন যারা হাফেজে কোরআন একটা আয়াত শত শত শতবার পড়ার পরে মুখস্থ হচ্ছে পাঁচ শ্রেণীর মানুষের কবরের লাশ পচবে না গলবে না নষ্ট হবে না সব আশি বছর কেটে যেতে পারবে না কারণ রাত পাঁচটা বাজবে না সম্ভব না বুঝতে পারছেন খালি টাচ দিয়ে যাবো সব ওয়াজ যদি কইরা যায় তাহলে আর ওয়াজ পাওয়ার আশা করা যায় না আবার আনে চালাক আছি
পাঁচরানির মানুষের কবরের ভিতরে লাশ পড়বে না গলবে না তার মধ্যে নাম্বার ওয়ান যেই হাফেজে কোরআন হেফজ করার পর কোরআন অনুযায়ী জীবন যাপন করেছিল আমল করেছিল হাফেজে কোরআনের কবরটা খুলে দেখো হাফেজে কোরআনকে যেভাবে কবরের ভিতরে রাখা হয়েছিল আল্লাহ পাকের মাটি তাকে স্পর্শ করে নাই হাফেজে কোরআনের লাশটা আল্লাহ পাক কবরের ভিতরে হুবহু ওইভাবে রেখে দিবে কোরআন পড়লে পারে লাভ কি লাভ রে আল্লাহর হাবিব বলেন মান করা আহার পাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আল্লাহর হাবিব বলে যারা কোরআনে কারিম পড়বে একটা হরফ আদায় করবে একটা হরফ পড়বে একটা হরফ আদায় করার পর দশটি নেকি আল্লাহ পাক ওই বাবা এবং মার আমল নামায় আল্লাহ লিখে দেয় ওই দশটা নেকি কি আল্লাহ পাক দশ গুণ বাড়ায়া তার আমল নামায় আল্লাহ নেকি লিখে দেয় আমি বলবো এক নম্বরে কোরআন তেলাওয়াত করলে একটা হরফের বিনিময় দশ নেকি হয় দ্বিতীয় নাম্বার ফজিলত হলো যারা কোরআনে কারিম দুনিয়াতে বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহর হাবিব বলেন তারা হলো আল্লাহ পাকের পরিবারের লোক ইশারায় বলতে হইব সুবহানাল্লাহ আমি আর কইতে কম না যে সুবহানাল্লাহ কোন বক্তৃতায় বলে থাকি শ্বশুর বাড়ি গেছে একটা ছেলে জাহিরে একবার নতুন নতুন জামাই তো ভাই ফিরি পাইতে বসে নিয়েছে নতুন জামাই কি ফিরি পাইতে বসলে এ সম্মান বাড়ে না কমে কথা কয় না কে কমে তো মেয়ের বাবা ফোন দিছে বিয়াই ছেলেকে আদব কায়দা কিচ্ছু শিখে না কেন কয় আইসা আপনার গোলা একবার ফিরি পাইতে নিয়েছে বসছে তাই নাকি না ছেলেটার আকল এখন তিনি পরিপূর্ণ হইল না জায়গা বিয়াই এটা ডান নাই পরবর্তীতে আমি ঠিক করে দিমগা তো তিন চার দিন লায়ার খায়া গেছে গা নিজের বাড়ি বাবাই তোর চাই খুব শ্বশুর বাড়ি যা নতুন নতুন মানছি ফিরি পাইতে নিচে বসে নাকি উপরে বসতে পারছিলি না উঁচা জায়গা দেখোস নাই চোখে আমি ঠিক মতোই সব কিছু ঠিক মতোই করো আচ্ছা ঠিক আছে এক মাসের আবার শ্বশুর বাড়ি যাইতেই রাস্তায় ভাবতেছে আব্বাই কইছিল ধমক দিছিল উঁচা জায়গায় বসতে আজকে উঁচা জায়গা বসে দেখায় একদম একবারে শ্বশুর বাড়িতে যায় ঘরে ঢুকে চিন্তা করতেছে খাটে বসুম চেয়ারে বসুম না কোন জায়গা বসলে সম্মান টিকবো হ্যাঁ আর এগুলা চোখে না দিকে চোখ করে যা মাসার মধ্যে যাবো এর মধ্যে উঁচা জায়গা সবচেয়ে এই জায়গা বইয়ে থাকি সম্মান বাইরে যাবো আর চিন্তা নাই শাশুড়ি রান্না বাড়ি করে ডাকতেছে কই গেলা টুটল টুটল এখন নাম তো ভক্কর চক্কর নাম বেরিয়েছে জোরে কন ঠিক না টুটল হ্যাঁ মা আমি এখানে বাবা ওখানে গে তুমি কয় আব্বু কইছি উঁচা জায়গা শ্বশুর বাড়ি বইতে হয় এই জন্য আমি মাসার মধ্যে বই রয়েছি সম্মান বাড়ছে না কমছে পোলার বাবার কিন্তু ইশারা পোলায় বুঝে নাই বাবাই বলছে চেয়ারে বসবি খাটে বসবি জোরে কন ঠিক না ভালো জায়গা বসবি যাতে সম্মান থেকে বক্তার যদি ইশারা শ্রোতারা না বোঝে তাহলে জামাই আর এই শ্রোতার মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না জোরে কান ঠিক না এই জন্য ইশারাঙ্গিতে হা না হাতের ইশারায় চলবে তো ইনশাল্লাহ জোরে কান নারায় থাকবি দ্বিতীয় নাম্বার কোরআন পড়লে পারে আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়াতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে ওই সমস্ত লোক হলো আল্লাহর পরিবারের লোক আল্লাহর কি আবার পরিবার থাকে নাকি অনেক সময় আপনার এমন একটা লোকের সাথে খাতির হইছে এলাকায় বেড়াইতে আসছে জিজ্ঞাসা করে কে গো বলে আমার আপন বড় ভাই হ্যাঁ তোমরা তো তিন ভাই হ্যাঁ আবার করতে গেলো ভাই আপন বাড়ছেও বেশি ঠিক না আসলে কি আপন ভাই অর্থাৎ মহাব্বত তার সাথে এতটাই বেশি যে সে প্রাধান্য দেওয়ার বেলা আপন বাড়ছেও বেশি তার প্রাধান্য দিচ্ছে তাই তাই বলে যে এই নয় যে ওর আপনই ভাই ঠিক না সম্মান বেশি দিচ্ছে ইজ্জত বেশি দিচ্ছে এখানে আল্লাহর পরিবারের লোক বলতে আল্লাহ পাক তাকে এত ভালোবাসেন আল্লাহ পাক ওই কোরআন পড়নেওয়ালা ভাই বোনদেরকে এত মহব্বত করেন আসলে তো আল্লাহর কোনো পরিবার নাই কিন্তু সম্মানের ক্ষেত্রে আল্লাহ বলতে যে তোরা আমার পরিবারের বুঝা আসছে হ্যাঁ দুই নম্বর ফজিলত তৃতীয় নাম্বার ফজিলত
আমার মাদের কি বলবো, যারা দুনিয়াতে বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্তবা ইজ্জত আল্লাহ দুনিয়ায় এবং আখেরাতে বাড়ায়া দিবে, এত সম্মান বাড়ায়া দিবে। কুরআন যার সাথে স্পর্শ হয় সেই জিনিসের দাম বেড়ে যায়। একটা শ্যামল কাঠের রেহাল তার ভিতরে কোরআন থাকতে 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 এত দামি হয়ে গেছে, যদি একটু পায়ের লাথি লাগে পায়ের স্পর্শ লাগে সঙ্গে সঙ্গে ছোট ছোট মেয়েরাও কি করে রেহালটাকে চুমু খায়। জরে কান ঠিক না ব্যাঠি, অথচ এই যে এত দামি চেয়ারের ভিতরে বসেছি বাড়িতে কত দামি দামি আল্লাহ সুখে স্বর্ণ বানাইছেন, কত লাথি মারলেন কোনোদিন একটু চুমাও তো খাইলেন না, ঠিক না ব্যাঠি। কোরআন যার সাথে লাগে তার সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দেয়। যখন এই কোরআন মানুষের সিনার ভিতরে ঢোকে এই সিনাটা ফেরেশতাদের চেয়ে ওই লোকটাকে বেশি দামি বানায়া দেয়। কোরআন মধুর বাণী আছে না নাই, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায়। আল্লাহু আকবার। এক নম্বরে যারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে তাদের জন্য জান্নাত অপেক্ষায় থাকবে, জান্নাত অবধারিত থাকবে। এখনকার দেখা যায় বর্তমান যুগে মারা কোরআন শিব পড়া ছেড়ে দিয়েছে, মেনে চলো যদি কোরআনের বিধান, মেনে চলি যদি কোরআনি বিধান আসিবে সম্মান আসিবে ইজ্জত, তাহলে পাব খুদারি রহমত সবারই কিসমত ডেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। জোরে কোন কথা ঠিক না ব্যাঠি, আমার মারা লক্ষ্য করছেননি আজ থেকে 20-30 বছর আগে প্রায় বাসায় ফজরের নামাজের পর মাহবুবরা কোরআন তেলাওয়াত করত, দাদিগো দেখেছি মা খালাগো দেখেছি সংসারের এত কাজ, তারপরেও সকাল বেলা তারা উঠে এক পৃষ্ঠা হলেও কোরআন শরীফ না পড়ে সাংসারিক কাজে হাত দিত না। তখনকার মায়ের সন্তানেরা এত আদু বলা ছিল, এত আকলকলা, এত চরিত্রবান ছিল, মা যদি চোখ রাঙা তো ভয়তে ফাঁকে চলে যাইতাম। এখন মারা কোরআন শরীফ ছেড়ে দেওয়ার কারণে সন্তানকে যদি রাগ করে, সন্তানকে যদি শাসন করতে চায় পোলায় আরো উল্টা শাসন মাকে করে, শান্তি নাই। এত টাকা পয়সা আর আগে দেখছি এক বেলা খাইছে তো না খাইছে, সংসারে এত মিল এত সুন্দর সংসার চলছে, সংসারে ঝগড়া হয় নাই, স্বামী স্ত্রীর যে কি একটা মিল মহব্বত, ঝগড়া করতে দেখি নাই। এখন সকাল বিকাল স্বামী স্ত্রী খালি যুদ্ধ লাগে, ধরে কান ঠিক না ব্যাঠি। এই জন্যে উদাত্ত আহ্বান জানাবো, আমার এই বয়ান দ্বারা কি বোঝাতে চাইলাম, বোঝাতে চাচ্ছি কোরআন ঘরে ঢুকাইতে হবে, নিজে তেলাওয়াত করতে হবে, দেখবেন শান্তির আল্লাহ পাক ঘরের ভিতরে আল্লাহ পাক একটা নীর পয়দা করে দিচ্ছে, সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর, যারা বেশি বেশি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে তাদের জন্য জান্নাত অপেক্ষা করে, চিল্লে এখন সুবহান। তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব বলেন ও হাফিজুল লিসান, দুনিয়াতে যারা এই মুখকে হেফাজত করে চলবে, মুখের হেফাজত করো, জবানের হেফাজত করো, জবানটা এত পবিত্র
মহান আল্লাহ পাক মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলেন আল্লাহ পাক মুখ দিয়া আপনার আমার খাবার সরবরাহ না করাইয়া আল্লাহ পাক মায়ের নাভির সাথে আমার নাভি আপনার নাভির তার লাগায়া দিয়েছে রব্বুল আলামিন মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে এই যে খাবারটা নাভি টু নাভি আল্লাহ পাক সরবরাহ করাইছে তথাপি মহান আল্লাহ পাক আমার আপনার মুখকে অপবিত্র করেন নাই পবিত্র রেখেছিলেন আমার বাইরারে এই জন্য মুখটা বড় দামি মুখটা অনেক অনেক দামি একটি জিনিস জবান অনেক দামি একটা জিনিস এই দামি জিনিসকে নষ্ট করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না চুগুলখুরি করা যাবে না ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না মাশাআল্লাহ মনে হয় এই এলাকায় কোনো সুদখোর নাই সুদখোরের ব্যাপারে কি বলেন সুদখোরদেরকে কিয়ামতের মাঠে এত কালো অন্ধকারের মিথুরে নিমজ্জিত করা হবে আল্লাহর হাবিব বলেছেন যারা দুনিয়াতে সুদ খায় আপন মায়ের সাথে 41 বার জিনা করলে যে গুনাহ সেই গুনাহ হয় মায়ের সাথে জিনা করা আর হলো সুদের টাকা খাওয়া সমান কথা বলেন নাউজুবিল্লাহ আমার বাইরা সুদখোরের মৃত্যুর সময় জানক অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে যাবে চোখগুলো বড় বড় হয়ে যাবে মালাকুল মউতকে দেখে অস্থির হয়ে যাবে কারণ কি জানেন নি আসামি যত আসামি যত বড় শাসন প্রশাসনের লোক আসে তত বেশি তাকি আসামি ধরার জন্য পুলিশের গাড়ি আসে বেশি আর যদি সামান্য কিছুর আসামি হয় সিম্পলে দুই একজন এসে ধরে নিয়ে যায় কিন্তু মার্ডার কেসের আসামি যদি একাধিক মার্ডারের মামলা থাকে দুই তিনজন পুলিশ আসে হ্যাঁ চার পাঁচ সাত গাড়ি পুলিশ আসে এর দ্বারা বোঝা যায় আসামি বড় দাগী ঠিক না ঠিক সুদের এত বড় গুনাহ এত বড় পাপ এই সুদখোরের জান কবজ যখন করা হবে গজবের ফেরেশতা 500 চলে আসবে 500 গজবের ফেরেশতা কিতাবের ভিতরে লেখেন প্রত্যেকটা ফেরেশতার হাতে একটা জাহান্নামের লাঠি থাকবে যখন এই ভয়ঙ্কর অবস্থা সুদখোর ঘুষখোর গাঞ্জাখোর মদখোর আব্বাখোর ইয়া বারার এক নাম হলো বাবা ইয়া বা আব্বাখোর ঠিক না ঠিক এই সমস্ত খুরদের জাল কবজ করার সময় 500 গজবের ফেরেশতা নাজিল হবে অবস্থা দেখিয়া চক্ষুগুলো বড় বড় হয়ে যাবে এইবার ভয়তে আত্মহারা হয়ে যাবে কবি বলেন হাপতে দুরিয়া গর্বানু শাম তা নাগর দাদ জানে মান শরবতে দিদারে বায়াত আজলু বে মাহবুবে মান সুদখোর ঘুষখোর গাঞ্জাখোর মদখোরের জান কবজের সময় এত বেশি পানির পিপাসা লেগে যাবে সে বলবে সাত সমুদ্রের পানি আমার মুখের ভিতরে দাও সাত সমুদ্রের পানিও যদি তার মুখের ভিতরে ঢালা হয় তথাপি তার পানির পিপাসা মিটবে না নাউজুবিল্লাহ আল্লাহ পাক এই বড় গুনার কাজ থেকে জাতিকে আপনাদের সকলকে হেফাজত করুক জোরে কোন আমিন সম্মানিত ভাইনারি আমার তাহলে কথা বলতে হবে সত্য জবানকে রাখতে হবে পবিত্র মিথ্যা কথা বলা যাবে না বকা পাচ্ছি এই মুখ দিয়া করা যাবে না আল্লাহর হাবিব বলেন একটা মানুষ যখন বকা দেয় বকা দেয় বকা খোর গ্রামে আসে না নাই হারে বকা দেয় রে এই বকা যদি পানির মধ্যে দেওয়া যায় তুই তো আগুন ধরে যাবি এরকম বকা মারে আছে না নাই হাদিসে পাকে আল্লাহর হাবিব বলেন
যখন বান্দার মুখ দিয়া আমার উম্মতের মুখ দিয়া বকা বের হয় তখন ফেরেশতারা এক মাইল দূরে তার থেকে সরে যায় প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতা থাকে না থাকে না আছে যখন বকা বের হয় বকা হলো দুর্গন্ধ সত্য কথা হলো সুগন্ধ সত্য কথা বললে ফেরেশতারা তার কাছে চেপে আসে সব সময় পাহারা দেয় আর বকা বাজি হলো দুর্গন্ধ জাতীয় জিনিস যখন মানুষ বকা দেয় দুর্গন্ধ বের হয়ে যায় তখন রহমতের ফেরেশতা তার কাছে থাকে না আল্লাহর হাবিব হাদিসে পাকের ভিতরে বলেন ওই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা তার থেকে এক মাইল দূরে সরে যায় যখন এই দুর্গন্ধের গিরানটা দূরে সরে যায় যখন সে বকাবাজি থেকে ফিরে আসে ইস্তেগফার করে তখন ওই রহমতের ফেরেশতা তার কাছে আবার চলে আসে কখনো বকা দিবেন না রাজি আছেন তো যদি বকা শুনতে চান তাহলে গাড়ি করবেন লোকাল গাড়ি দেখবেন ড্রাইভার আর এক ড্রাইভার আর এক ড্রাইভারের সাথে কি যে বকা ওরা মনে মনে ভাবে যদি বকা বেশি দিতে পারলাম তো মোটামুটি মোটামুটি এই যে বকা বেশি দিতে আনলে হ্যাঁ মনে করে যে আমি মোটামুটি একটা শ্রেষ্ঠ ড্রাইভার যেরকম ঠিক না ঠিক না বকাবাজি এত গাড়ি ঘোড়ার ভিতরে হয় গাড়ির সেক্টরটাই হলো খুব জঘন্য একটা একটা দিক ঠিক না সাবধান তাহলে বকা দেওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না আল্লাহর হাবিব বলেন একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ আর একটা কবিরা গুনার কারণে 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে জিল্লায়া কন্না উযবিল্লাহ আমার ভাইরা যখনই মুখ দিয়া কথা বলবেন সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না কারণ হলো কা সম্মানিত ভাইরা রে আমার গোপন কথা গোপন রাখবেন যা বলার তা বলি দিবেন যে কথা বললে উপকার সে কথা বলবেন আর যে কথা বললে আমার মুমিন ভাই কি হবে খারাপ হবে কষ্ট হবে এবং আমার মুমিন ভাই বিপদে পড়ে যাবে কখনো বলবেন না আল্লাহর হাবিব বলেন মানুষের দোষ তোমরা গোপন করবা মাংসাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা আল্লাহর হাবিব বলেন যারা মানুষের দোষ ত্রুটি গোপন করবে মহান আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার বড় বড় গুনাহের দোষগুলো গোপন করে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে সম্মানিত ভাইরারে আমার খুব লক্ষ্য করেন পাঁচটা গোপন কথা ভুলেও কাউকে বলবেন না কয়টি গোপন কথা সবাই বলেন পাঁচটি গোপন কথা কখনো ভুলে কাউকে বলবেন না নাম্বার ওয়ান স্বামী এবং স্ত্রীর গোপন কথা কাউকে বলবেন না স্বামী স্ত্রীর পার্সোনালিটি কিছু বিষয় আছে না নাই আছে এখন আপনার বন্ধুর কাছে রাত্রে স্ত্রীর সাথে কি কি কথোপকথন কোন আচরণ করেছেন সব বলে দিলেন এটা কত বড় গুনার কাজ করলেন এটা কত বড় অপরাধ জনিত কাজ করলেন রে বাবা এটা সম্পূর্ণরূপে হারাম আমার ভাইরা এই জন্য স্বামী স্ত্রীর গোপন কথা কারো কাছে বলা যাবে না বোনদেরকে বলি স্ত্রী যারা হয়েছ স্বামীর সাথে কি কি আচরণ করলা বান্ধবীর কাছে বলবা না যুবক ভাইদেরকে বলবো স্ত্রীর সাথে রাত্রে কোন আচরণ তোমার হয়েছে কি ব্যবহার হয়েছে এই কথা কোনোদিন বন্ধুদের কাছে বলবা না রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার হলো পাঁচটি কথা ভুলেও কাউকে পাঁচটি গোপন কথা ভুলেও কখনো কাউকে বলবেন না এক নাম্বার হলো স্বামী স্ত্রীর গোপন কথা দ্বিতীয় নাম্বারে গোপন গুনাহের কথা শেখ সাদী রহমাতুল্লাহ বলেছেন তোমার পাপের কথা গুনাহের কথা বড় বড় পাপ করছো গুনাহ করছো তোমার বন্ধুর সাথে শেয়ার করছো এই বন্ধু একদিন তোমার শত্রু হয়ে যেতে পারে তখন তোমার সব গোপন মানুষের কাছে ফাঁস করে দিবে জরে কর ঠিক না ব্যা ঠিক এই জন্য আল্লাহ না করুক গুনাহ যদি কখনো হয়ে যায় পৃথিবীর কারো সাথে শেয়ার করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নম্বরে উপার্জনের কথা কারো কাছে বলবেন না কিছু লোক আছে মাসে পায় 20000 গল্প করে 1,20,000 টাকার মতো আমার স্যালারি আছে ধরে কোন ঠিক না বে ঠিক মিছা কথা মানে করেন যে সব জায়গা যেখানে বইতাছে ডায়লগ অনেক টাকা বেতন পায় এই কথা যে বলতাছো তোমার খালি একটা যদি খালি ওই যে ছিনতাইকারীরা হোনে চাকু ঠেকায়া সব নিয়ে যাইবো
জোরে কান কথা ঠিক না বে ঠিক কি আপনাদের কি বুঝতেছেন না বুঝতেছেন না যা বুঝতেছে মানে আলোচনা হইতেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি বলতেছি আপনি জানেন ইনশাআল্লাহ বলতেছি আমি বুঝি ওই সত্য কথা বললে ঝামেলা ওই বই সব জায়গা এখন ঘুষ করা সুদ করবে একটু লাগছে হুজুরকে বন্ধ করতে কয় জোরে কান কথা ঠিক না বে ঠিক হুজুরের বাধা দিতে আসেন না চুপ করে বইয়া থাকেন হ্যাঁ একটা আমি যে বয়ান করতেছি বয়ান হুজুরকে নবীর জীবনী কইতে আর গভীর তথ্যের কথা চলবে এখানে বাধা দিতে এবার আসুক জোরে কান কথা ঠিক না বে ঠিক মানুষ বলে বুঝতেছে না আমি কি তুতলা যে আমার ভাষা মানুষ বোঝে না আমার ভাষা বুঝতে হবে মানুষের আমি স্পষ্ট ভাষী একটা কথার মধ্যে জড়তা নাই মানুষ বোঝে না কেরা যারা বোঝে না ওরা আবু জাহেলের বংশ কথা কান না ক্যামিয়া আর বেশি যাব না সম্মানিত ভাইরা আমার তিন নম্বরে উপার্জনের কথা কাউকে বলবেন না চার নম্বরে পরিকল্পনার কথা কাউকে বলবেন না অমুক জায়গা কি করবেন তমুক জায়গা কি করবেন কয় লক্ষ টাকার বাজেট আছে এই ইত্যাদি ইত্যাদি কারো কাছে বলবেন না শত্রু হয়ে যাবে পিছনে মানুষ পাঁচ নম্বরে আমি বড় জ্ঞানী আমি বড় এই সেই এই কথা কখনো বলবেন না নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় এই জন্য আমি মহাজ্ঞানী আমি পণ্ডিত আমি জ্ঞানী আমি এই সেই কথা কখনো বলা যাবে না কারণ উঁচা জায়গা পানি বাজে না সব সময় নিচা জায়গা পানি বাজে এই জন্যে ভাইরারে আমার নিজেকে ছোট মনে করো নিজেকে কি করো আমার ভাইরা মান তাওয়াজ্জালিল্লাহ রাফাআল্লাহ যারা নিজেকে ছোট মনে করে ছোট ভেবে দুনিয়াতে চলাফেরা করবে আল্লাহ পাক তার সম্মান এবং ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবে আমার ভাইরা চার তিন নাম দুই নম্বরে বলেছি তাহলে হাফিজুল লিসান জবানের হেফাজত করতে হবে সত্য কথা বলতে হবে জবানকে পবিত্র রাখতে হবে জবানকে যদি পবিত্র রাখেন আল্লাহর হাবিব বলেন দুইটা জিনিসের আমানত আমার কাছে দিবা এক নম্বরে জিব্বা দ্বিতীয় নম্বর লজ্জা স্থানের যদি আমানত আমি রসুলকে দিতে পারো আজমান লাহুল জান্না আমি রসুল তোমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব যতক্ষণ বয়ান করলাম একটা হাদিসের বাহিরের কথা নাই কোরআন নাই অর্থাৎ আমি ডাইরেক্ট ইবারত না পড়ে আমি বাংলাটা উচ্চারণ করে দিচ্ছি কথা কি বোঝা যাচ্ছে হ্যাঁ মানে দুইটা জিনিসের জামানত যারা দিবে এক নম্বরে দুই সোয়ালের মধ্যবর্তী এই যে জবান আর লজ্জা স্থানের যারা দুনিয়াতে হেফাজত করে আখেরাতে যাবে আল্লাহ রসুল বলেন আজমান লাহুল জান্না আমি তাকে জান্নাতে নেওয়ার জামিনদার হয়ে যাব জবানের হেফাজত যারা দুনিয়াতে জবানের হেফাজত করবো জান্নাত তাদের জন্য অপেক্ষায় থাকবে চিল্লা এখন সুবহানাল্লাহ তিন নম্বরে ওয়া মুতইমিল জিয়ান খোদার তোকে খাবার খাওয়াইলে রে যারা খোদার তো ব্যক্তিকে খাবার খাওয়াবে এই জন্য মা বোনদেরকে বলবো বাবাজিদেরকে বলবো যে আপনারা খোদার তোকে খাবার খাওয়াবেন কোন ফকির মিসকিন এসে যদি খাবারের জন্য আবদার করে তাকে কখনো ফিরাইয়া দিবে না দরজা থেকে তাড়াইয়া দিবে না কারণ হতে পারে আল্লাহ পাক কোন মিসকিন আপনার বাসায় পাঠাইছে আপনাকে পরীক্ষা করার জন্য এই জন্য খাবারের যদি আবদার করে খোদার তোকে খাবার খাওয়ায়েন খোদার তোকে যদি খাবার খাওয়ান মহান আল্লাহ খুশি হয় শুধু তাই নয় এই আমলটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই খোদার তোকে খাবার খাওয়ানোর কারণে খোদার তো ব্যক্তি যে দোয়া করবে এই দুয়ার ফসল কি হবে ফলন কি হবে আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করবে একটু আনার দাও খোদা নিবারণ করি এ যে কি খোদা লেগেছে পেটটা পিঠের সাথে আমার লেগে গেছে
আলী রে দাও সবটুকু আনার আমি খাবো না, অর্ধেক খাবো আর অর্ধেক ফেরত দিয়া দেব পরিবারের জন্য নিয়ে যাইবা। আলীর বড় মায়া লেগে গেল, আলী ব্যাগ থেকে আনারটা বের করে ক্ষুধার্ত পথিকের হাতে দিলেন, দেওয়ার পরে এইবার ক্ষুধার্ত পথিক অর্ধেকটি আনার খাওয়ার পর অর্ধেক ফেরত দিয়ে দিলেন দাউ রে আলী। আলী যখন ব্যাগের ভিতরে রেখে দিতেছে পথিক ডাক দিয়া বলে আলী রে ও আনারটুকু যদি দিতি তাহলে পেটটা ভরে যাইত, আমি একেবারে খোদা থেকে মুক্তি পাইতাম। আলিয়া দেরি না করে অবশিষ্ট আনার টুকো খুদার্তর হাতে দিলেন, দেওয়ার পরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাণ্ড দেখতেছে খুদার্ত প্রতি সমস্ত আনার খাওয়ার পরে মনে মনে একেবারে অন্তর খুলে দোয়া করতেছে, মাবুদ গো যেই লোকটি আমার ক্ষুধা নিবারণ করেছে, আমার ক্ষুধা নিরসন করেছে, যেই আমার ক্ষুধা আল্লাহ তোমার এই বান্দা আমাকে হেল্প করেছে, মাবুদ গো একটার বিনিময়ে তুমি দশটা আনার এই ব্যক্তির বাড়িতে পৌঁছায়া দা। এমন ভাবে কাতর হয়ে চোখের পানি ঝরতেছে আর বলতেছে মালিক আমার ক্ষুধা নিবারণ করছে আল্লাহ, তুমি একটা আনার আমারই খাওয়াইলো, আলীর ঘরে দশটা আনার পাঠাইয়া দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা এই পথিকের দোয়া শুইনে আস্তে আস্তে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর দরজার কাছে তাই একটু শরম শরম পাইতেছে যে গেলাম আনার কেনার জন্যে, বাড়িয়ালিও পাঠাইছে আনারের জন্যে, হ্যাঁ কিনেও আনছিলাম, এখন বাড়িয়ালিকে মা ফাতেমাকে কি জবাবটা দেবো, এরকম আনিজি ফিল তো আমরাও করতাম, ঠিক না ব্যা ঠিক ঠিক না ব্যা ঠিক, লজ্জার কথা না, কি জবাবটা দেবো, অসুস্থ মানুষ। তো হযরতে আলী উঠানে একটু আগায় আবার পাইছায় আগায় পাইছায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে কয় স্বামী আসেন সমস্যা নাই, আপনি যে আমার আনার প্রতীক্ষে দিয়ে আসছেন আমি অত্যন্ত খুশি হয়েছি, আমার জ্বর অনেকটা ভালো হয়ে গেছে, দোয়া করছে কেনা ওই পথিক আল্লাহ তুমি এর উপরে রহম নাজিল করো। ফাতেমা কয় আমার অসুস্থ অনেক ভালো হয়ে গেছে, এখন আনার খাওয়ার আমার অতটা চাহিদা নাই, আপনি ঘরে চলে আসুন। চিল্লে কোন সুবহান আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর ঘরে গেলেন, যাওয়ার পরে রাত পুহাইছে, ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত শেষ নাস্তা করার টাইমে দরজার কাছে এসে কে যেন টক 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 করে আওয়াজ করে, কে গো বাড়ির ভিতরে দরজাটা খুলে দাও, হাদিয়া এসেছে হাদিয়া গ্রহণ করো। ভিতর থেকে আলী ডাক দিয়া কয় কে গো তুমি পরিচয় দাও দরজা খুলছি, ডাক দিয়া বলে আলী রে আমাকে কি চিনতে পারো নাই কণ্ঠ চেনো নাই, আমি হই আমি হলো রসুলের সাহাবি হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক সাহাবীদের ভিতরে সবচেয়ে বয়স দান করেছিলেন হযরতে সালমান ফার্সিকে, যার বয়স হয়েছিল প্রায় 150 বছরের কাছাকাছি। আমি সালমান ফার্সি এসেছি, দরজা খোলো, দরজা খুলে দিছে আলী, হ্যাঁ কোসপা তো কোসপা কোস করেন আপনারা কোসরা পাথো, এখন নয়টা আনার গুনিয়া দিল। আলী কয় হাদিয়াটা কার, কয় তোমার, কয় না আমার কাছে হাদিয়া আসলে তো একে দশটা আসবে, কারণ আল্লাহ রসুল বলছে যে একটা জিনিস আল্লাহর পথে দান করে একের বিনিময়ে দশ দান করে, আল্লাহ কয়টা দান করে, একটা আল্লাহর রাস্তায় দান করলে কয়টা আল্লাহ দেয়, নয়টা কেন, এ দান আমার না, এ হাদিয়া আমার না,
মেহরবানি করে হযরতে ওমরের হতে পারে হযরতে আবু বকরের হতে পারে মনের গুলে আইছেন আপনি জান তাদের বাসায় দেন সালমান ফার্সি মুচকি হাসি দিয়া কয় আলী রে তোমার একটা হাদিয়া আমার কোটের এই বকের দিয়ে রাইখে দিছি দেখি তুমি কি বলো তা দেখা গেল রাখার আর সুযোগ কইল না ধরো ঠিকই আছে আল্লাহ রাসূল 10টাই তোমাকে দিছে দরকার আল্লাহ খুশি হবে জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে চিল্লায়াকন সুবহানাল্লাহ আমার বাইরাম চতুর্থ নম্বরে অমুক সিলুরিয়ান আল্লাহর হাবিব বলেন বস্ত্রহীন কি তোমরা বস্ত্র দান করি বাজার বস্ত্র নাই এই যে শীতের দিন কত এতিম কত অসহায় কত গরিব রাস্তার পারে দাঁড়িয়ে আছে রাস্তার পারে তার বাড়ি ভালো একটা পোশাক নাই সে পরিধান করে আপনার একটু ওমে থাকবে গরমের ভিতরে থাকবে এরকম পোশাক নাই অথচ আমার আপনার বাড়িতে কত পুরাতন কত সেকেন্ড হ্যান্ড জিনিস পড়ে আছে নিজের চাদরের অভাব নাই কুটির অভাব নাই শার্টের অভাব নাই পাঞ্জাবির অভাব নাই জোরেকন আছে না নাই এগুলো কি করবেন সুন্দর করে একটু ধুয়ে ছিঁড়া ফাটারা দিবেন না রে ভাই এই কাপড়গুলো করে বসোয় সমাজে যে সমস্ত লোক আছে তাদেরকে দিয়ে দিবেন বিক্ষোভদেরকে দিয়ে দিবেন রাস্তাঘাটে বাজারে অনেক বিক্রিকা থাকে মহিলারা থাকে যাদের পরনে একটা কাপড় মাত্র এই শীতের দিনে আর দুসরা কোনো কাপড় নাই তাদেরকে হাদিয়া দিয়া দিবেন আল্লাহর হাবিব বলে যদি বস্ত্রহীনকে তোমরা বস্ত্র দিতে পারো আল্লাহ তোমাদেরকে খুশি হইয়া এত খুশি হবে যে তোমার জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে জোরে কন সুবহানাল্লাহ আমার ভাইরা এই শীতের দিনে গরিবের বস্ত্র আসে আসে না যে তা না নেতাদের মাধ্যমে আসে নেতারা এদিকে আনে না ওইদিকে বিক্রি করে চলে আসে এ দেশে না আমাদের ওই বলতেছি জোরে কন ঠিক না ব্যাঠি বস্ত্র যে সরকার দেয় না তা না সরকার একটা অনেস্ট ব্যক্তি কিন্তু নষ্ট করলো সরকারকে কিছু তার চালাপেলারা জোরে কান ঠিক না বেঠি পচে হেলাইলো কার বিটি রে যেহেনে যা আসে সব মাইরে কেটে খায় সুজ ব্যাং ঘুরে হেলাই সেটি হ্যাঁ দিয়ে জোরে কান কথা ঠিক না বেঠি মানে উচিত কথা গেলে আবার আবার কুন্ডা ইসে কাজে মাইক বন্ধ করেন বন্ধ করে জোরে কান ঠিক না বেঠি ওয়াজ করতে গেলেও ঝামেলা হুজুর আসমানের উপরে জমিনে নিচে ওয়াজ করবেন কি হইতেছে না হইছে ওয়া কিন্তু সাবধান কইরেন না দেখছেন নি আসমানের উপরে আর মাটির নিচে ওয়াজ করবেন দুনিয়াতে কি হইতেছে ওয়া ওয়াজ করার দরকার নাই আপনার এরকম লোক আছে না নাই আছে আল্লাহ পাক এদেরকে ফায়দা দেয় সকালে বলেন আমিন তাহলে চতুর্থ নাম্বার বস্ত্রহীনকে বস্ত্র দিবেন মা বোনেরা বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে দিবেন কোন লোক যদি এসে আপনার কাছে আবদার করে রে বস্ত্রহীনকে বস্ত্র দাও যদি আবদার করে তো বস্ত্র দিয়ে দিবেন যদি দিতে পারেন আপনার এনাম পুরস্কার আল্লাহর কাছে কি আল্লাহর হাবিব বলেন ওই শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করবে যারা দুনিয়াতে বেশি বেশি রসুলের উপরে দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহর হাবিব বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়াতে আমি রসুলের উপরে একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক ওই বান্দা এবং বান্দির উপরে 10টি বার রহমত নাযিল করবে পরহতু দরুদ ম
মুস্তফা সাল্লে আলা মুহাম্মাদিন ওকদে গুশাহায়ে ই দুয়া সাল্লে আলা মুহাম্মাদিন চিল্লে কোন মারহাবা যদি কেউ বিপদে পড়ে যান কেউ যদি সমস্যায় পড়ে যান সমস্যার সম্মুখীন পড়ে যান উকদে গুসাহায় এ দোয়া কবি বলেন যদি কেউ চিন্তায় পড়ে যায় ভাবনায় পড়ে যায় টেনশনে পড়ে যায় মহামুসিবতে পড়ে যায় সে যেন বেশি বেশি রসুলের উপরে দরুদ পড়ে যারা বেশি বেশি দরুদ পড়বে আল্লাহ তাআলা তার সেই মুসিবত থেকে দরুদের ওসিলা করে মহান আল্লাহ পাক সেই মুসিবত থেকে মুক্তি দান করে আল্লাহ পাক তাকে স্বস্থিরতা দিয়া দিবে বাড়িতে মোবাইলটা কই রাখছেন টাকাটা কই রাখছেন অথবা আপনার স্ত্রী কানের ডাবা নাকের টা বা চেনটা কই রাখছে খেয়াল নাই দীর্ঘদিন আগে রাখছে তো মনে নাই এরকম হতে পারে কি না হয় না অনেক সময় একটা জিনিস রাখছেন তালাশ করে পাইতেছেন না দোকান ঠিক না আমল শিখাই দেই আমল শিখাই দ্রুত পাবেন কিভাবে কিতাবের মধ্যে লেখেন যখন তোমার কাছ থেকে একটা জিনিস হারিয়ে যাবে পাচ্ছ না অস্থিরতার মধ্যে ভুগতেছো এমত অবস্থায় চুপ করে বসে যাও বসার পরে তুমি কি করবা আল্লাহ রসুলের উপরে তুমি দরুদ শরীফ পড়তে থাকো দরুদ পড়তে থাকো দরুদে ইব্রাহিম আছে জরকান আছে না নাই নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি এটা না জানার কোনো কিছুই নাই সবাই জানে না জেনে নামাজ পড়ে আবার কিভাবে অবশ্যই জানা আছে যদি ওইটা পড়া কষ্ট হয় সংক্ষেপ তো একেবারে ছোট একটা দরুদ শিখাইয়া দিয়া যায় এক নাম্বার হলো আপনারা পড়বেন আমার সাথে বলেন সল্লাল্লাহু সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দরুদ 11 বার যদি কেউ পড়ে পড়তে দেরি হবে তো যেই জিনিস আপনার কোন জায়গা রাখছেন মনে আসে না খেয়ালে আসে না মহান আল্লাহ পাক আপনার ব্রেনের ভিতরে সেই জায়গার সন্ধান দিয়া দিবে লতার মা মনে পড়েছে ইস এই জায়গা থুইছি না আমি সুবহানাল্লাহ কর যারা দুনিয়াতে দুরুদের আমল করবে হাদিস শরীফে এসেছে দরুদের প্রতিধ্বনি পৌঁছানোর জন্য আল্লাহ পাক একজন ফেরেশতা সৃষ্টি করেছেন তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এই ফেরেশতার কান কুতুডি এই ফেরেশতার কান হলো পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন করছেন সামনে করবেন যতগুলো মানুষের কান আছে প্রত্যেকটা মানুষের দুটি করে কান আছে রে বাবা ওই ফেরেশতার শরীরের ভিতরে ততগুলো কান আছে পৃথিবীতে যত মানুষ এসেছিল বর্তমান আছে ভবিষ্যতে আসবে তাহলে সব কান যদি এক জায়গা করা হয় অল্প এত কয়টা ইয়া আল্লাহ ক্যালকুলেটর কম্পিউটারেও ধরবে না যারা কান ঠিক না ভাই ঠিক এই এতগুলো কান দিয়ে আল্লাহ একটা ফেরেশতা সৃষ্টি করেছে যারা কান সুবহানাল্লাহ আপনার বাসায় বসে মাহফিলে বসে কবির নেতৃত্বে রসুলের ভালোবাসা নিয়া যারা দুরুদ শরীফ পাঠ করবে এই দরুদের প্রতিধ্বনি ওই ফেরেশতা শুনে হালায়া দেয় কারণ আপনার নামে একটা কান তার দেহের ভিতরে আছে শোনার পরে এই ফেরেশতা মদিনার দুলাল দুজনের বাচ্চা নবীর রওজার পাশে যায় কাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো বাংলাদেশ থেকে
বহরিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের পাশ থেকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাদিকুর রহমান সাহেব আপনার উপরে দশ বার দরুদ শরীফ পড়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই উম্মতের দরুদের প্রতিধ্বনি আপনি গ্রহণ করুন। আল্লাহর রাসূলের কাছে এই যে বীর মুক্তিযোদ্ধা যে দশ বার দরুদ পড়েছে, একবার পড়েছে, পাঁচবার পড়েছে, তিনবার পড়েছে, রাসূলের মুহাব্বত নিয়ে পড়েছে, এই প্রতিধ্বনিগুলো ওই ফেরেশতার দায়িত্ব আল্লাহর রাসূল কাছে পৌঁছায়া দেওয়া। আপনার উপরে দরুদ পড়ছে আপনার এক উম্মত, চিল্লে এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখছেন দরুদের এত ফজিলত, সারা রাত বর্ণনা করলে শেষ হবে না, এত ফজিলত, এত ফজিলত। একটা মাস হাজি সাহেবরা হজ করতে যাইতেছে, তো হাজি সাহেবরা হজ করতে যাইতেছে, ওই জাহাজের ভিতরে শত শত মানুষ জিকিরে ফিকিরে দরুদে মগ্ন আছে সবাই, কি একটা মাছ পাশ দিয়ে রওনা করেছে, বিশাল একটা মাছ, তো মাছটা মুখ জাগায়া জাগায়া পাশে একজন আল্লাহর রসুলের প্রেমিক দরুদ শরীফ পড়তেছিল, আল্লাহ রসুলের উপরে বড় মায়া নিয়া বড় দয়া নিয়া পড়তেছিল, তো পড়তেছিল ওই মাছ এই দরুদের প্রতিধ্বনি শুনে 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 মুখস্থ করে ফেলছে, মুখস্থ করে ফেলছে, সুবহানাল্লাহ কন্যা কে ঘুমাইতাছে, ঘুমাইতাছে, আমি ওখানে বাদ দিয়ে তুমি ইনশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, তো এই মাছটা দরুদ শরীফ শুনে মুখস্থ করে লাগছে, এখন যখন জাহাজটা তীরে থেমে গেছে মাছের মতো মাছ অন্যদিকে চলে গেছে, ওই দিন মদিনার কিছু জেলেরা ওই নদীতে জাল ফালছে, জোরে কন সুবহানাল্লাহ, জাল ফেলার পরে এই মাছটা ধরা পড়ছে, তো মাছটা বাজারে উঠাইছে, ওই দিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাজারে এসেছে মাছটা ক্রয় করার, যে আল্লাহর রাসূলকে দাওয়াত করছি দেখি ভালো একটা মাছ পাই কিনা, এসে বাজারে দেখে সুন্দর একটা মাছ ঝিকঝিক ঝিকঝিক করতেছে, তার কালারটা বড় চমৎকার, আরে জেলে মাছ বিষ পানি দুজাহানের বাচ্চা নবীকে দাওয়াত করেছি, যদি মাছটা দিতা আল্লাহর রসুলকে মন ভরে খাওয়াতাম, তবে তুমি ফালতু দাম চাইবা না, যে দাম চাইবা আমি সেই দাম দিয়েই নিয়ে যাব, জেলে যা দাম চেয়েছে রসুলুল্লাহকে খাওয়ানের এরাদা করেছে, ইচ্ছা করেছে, ওই দিনার দিয়ে মাছটা ক্রয় করে বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এবার কোটে কুটার পরে মাছের ভিতর থেকে বড় আলো আসে, মাছের ভিতর থেকে সুন্দর একটা গ্লেজ বের হয়, আমার বাইরা রে মাছ এবার কুটাখালি করে কমপ্লিট করে যখন দোয়া পাল্লা করে তেল দিয়া ভিজানো হয়েছে, তেল দিয়া মাখানো হয়েছে, এইবার করার ভিতরে তেল দিয়ে গরম হয়েছে, হিট হয়েছে, মাছটা এইবার করার ভিতরে দিয়ে দিছে, দেখা যায় অন্যান্য মাছ যখন তেল পাইলে ভাজি হয় কিন্তু এই মাছটা ভাজি হচ্ছে না, মাছটা তেলে দেওয়া দেরি হয়েছে, তো এইবার দেখা যায় আগের চেয়ে আরো বেশি তাজা হইতে আছে, শাক বেশিক্ষণ শাক কাইটে রাখলে পরে আস্তে আস্তে কিন্তু মরে যায়, যেরকম ঠিক না, আর যদি পানির পর পানি দিয়ে রাখেন একটু তাজা থাকে, ঠিক না, তো এই মাছ উচিত তো তেলে দেওয়ার সাথে সাথে বাজি হওয়া, মাগার বাজি হয় না আরো তরু তাজা হয়, চিল্লা এখন সুবহানাল্লাহ, ইতিমধ্যে এই মাছ বাজি করতে যায় আর টাইম লেগে গেছে মেলা, বাজি আর হয় না, বাজি আর খাবার তো রেডি করতে পারলাম না, মাছটাও ভাজি করতে পারলাম না, অন্য অন্য তরকারি জায়গা হয়েছে, হ্যাঁ খাসির ভুনা আছে, রুটি আছে, এগুলো রসুলুল্লাহকে খেতে দিই আর বিষয়টা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করি, চিল্লা এখন সুবহানাল্লাহ, আল্লাহ রসুলের খাওয়া শেষ, ডাক দিয়া এবার মাছ ভর্তি খামচা ভর্তি মাছ রসুলুল্লাহর সামনে দিছি, ইয়া রাসূলুল্লাহ মাছটা কুটতে সময় যখন আমি কুটি তখনও খুব মুসিবত, মানে আপনার কুটতেই পারি না, জোর করে কুটেছি, শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ, এই মাছটাকে যখন আমি তেলের ভিতরে ফেলে দিলাম, তেলে বাজি হয় না মাছ, আর খালি তরুতাজা হয় তরুতাজা হয়, আল্লাহর রসুল
মাছটাকে হাতে নিয়ে কানের গজনিয়া অনুভব করতেছে রে, এই মাছের বিচর থেকে রসুল্লাহর দুরুদের প্রতিধ্বনি শোনা যায়, রসুলের প্রতিধ্বনি শোনা যায়। রসুল্লাহ গানের কাছে মাছটা ধরে রাখলেন, টুকরাটা ডাক দেয়া গয়মর রে, কেয়ামত হয়ে যাইতো তুই এই মাছ তেলে বাজা হইতো না জানস নি রে, এই মাছটা এত আমার প্রেমে আসক্ত ছিল, এই মাছের খান্ডার ভিতরে টুকরার ভিতরে আমি রসুলের দরুদের প্রতিধ্বনি পাওয়া যায়। এই জন্য একটা মাছ যদি দরুদের প্রতিধ্বনি শুনে দুনিয়ার আগুনে পড়ে না পোড়াইতে পারে না। এরে রসুলের উম্মতরা বিশ্বাস করুন, যারা দুনিয়াতে বেশি বেশি দুরুদের আমল করবে আল্লাহ পাক ওই বান্দা এবং আল্লাহ পাক ওই বান্দা এবং বান্দিকে জাহান্নামের আগুনে পোড়াবে না। যারা দুনিয়াতে 400 বার প্রতিদিন শোয়ার আগে দরুদ শরীফ পড়বে, 41 দিন পড়তে দেরি তো রসুলুল্লাহকে সামনে দেখতে দেরি হবে না। পেট ভালো না আউলা সালির দোষ ঠিক না ভাই, ঠিক একদম করছে কি পিঠা দুইটা খাইছে না, এই যে ব্যাধ রয়েছে অনর্গল আমল আমাকে ভালো না, রসুলকে 41 দিন করে স্বপ্ন দাদা বুঝতে হবে আমি ভালো না, এই জন্য আমি দেখতে পারি না, আমার আমল ভালো না, আমার মুখ ভালো না, আমার খাবার ভালো না, হারাম খাই, এই জন্য দেখা দিচ্ছে না। ঠিক না, ঠিক না, আমার বাইরা আমার বাবাজিরা রসুলের উপরে বেশি বেশি করে দুরুদ শরীফ পড়তে হবে, যারা বেশি বেশি দুরুদ পড়বে রে দাদা আল্লাহ রসুল বলেন, যারা দুনিয়াতে বেশি বেশি দুরুদ শরীফ পড়বে আমি রসুলের সুপারিশ পাবে, আমি রসুলুল্লাহ সঙ্গে নিয়ে জান্নাতে যাব। যারা ওয়ামান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, দুনিয়াতে যারা যেই মা যেই ভাই যেই বোন যেই যুবক যেই যুবতী যেই বুড়া যেই বৃদ্ধা বেশি বেশি দুরুদ পড়বে ওর জন্যে আল্লাহ পাকের জান্নাত অপেক্ষায় থাকবে। চিল্লায়া কন মারহাবা, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব আরব সাগর পারি দিব নাই কুই আমার তরি, পাখি নাই কুরে যাব দানাতে ভর করি, আমার আশায় আছে সম্বলো নাই করি কি উপায়।
আশা ছিল। মদিনাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তরি, যাও না ও বাই সঙ্গে নিয়ে খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও মরে বড় আশা ছিল, যাবো দিনায়। আল্লাহ যেন সব পাই, সব মা বন্ধুদেরকে যেন মদিনায় জিয়ারত করার তৌফিক দান করে, আল্লাহ রসুলের রওজা যেন জিয়ারত করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আর জোরে কোন আমিন। পাঁচটি আমল আমরা করবো তো ইনশাল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন, এ কমিটিকে কবুল করেন, মাহফিলকে কবুল করেন। সকলেই বলুন আমিন।